হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নবীনপাল। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি হুগলি জেলার খানাকুল থানার প্রত্যন্ত একটি গ্রাম, যার নাম আর এখানে সকাল থেকে মোটামুটি কি হয় যদি একটু জানান। দেখলাম খুবই ভালো লাগলো এবং আপনাদের যে এই উদ্যোগ আমরা এখনো পর্যন্ত অনেক জানি না, খুব ভালো লাগলো আপনাদের এটা দেখে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কিছু বলার জন্য। এবার ঠাকুর মশাইয়ের পুজোর সম্বন্ধে, আপনার পুজোর সম্বন্ধে কিছু একটু বলুন যে এখানে কতদিন ধরে আপনি আসছেন, এই জায়গায় কতদিন ধরে পুজো করছেন? ঠাকুর মশাই বলছে 10 বছর ধরে পুজো করছেন এখানে, ঠিক আছে। এবং ওনার বাবাও এখানে পুজো করেছেন, তারপরে বুঝেছেন এখানে প্রায় আনুমানিক, এরা বলতে আনুমানিক 60 বছর পুরনো, 60 বছর পুরনো এই পুজো, আনুমানিক 60 বছর পুরনো। মানে পরিবারের, মানে ওনাদের পরিবারের দাদুরাও করেছেন এখানকার পুজো। তার মানে বুঝে নাও যে এখানকার পুজো কতটা গভীরতা এবং হিস্ট্রি জড়িয়ে আছে এর মধ্যে। তো ফ্রেন্ড, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা এই চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমার ভিডিওটি তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে প্রথম পৌঁছে যায়। আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। জয় হিন্দ দোস্ত।